এরপর হৃদয়ের যে অবস্থার কথা আপনাদের বলতে চাই সেটা হলো এই ধরুন আমি যদি বলতাম আমি আমার হৃদয়ের অবস্থা জানতে পেরেছি তাহলে আপনারা বলতেন ওমা। কিন্তু সত্যি কথাটা হলো সবার হৃদয়ের একটা বিশেষ অবস্থা হয় আধ্যাত্মিক অবস্থা আমাদের জানতে হবে যে আমাদের হৃদয়ের কি অবস্থা আরেকটা অবস্থা আপনাকে অনেক সমস্যার মধ্যে ফেলতে পারে সেটা হলো দুঃসাহসিক দুঃসাহসিক অবস্থা গীত সংহিতা উনিশের বারোর চোদ্দ ভ্রান্তির কার্য সকলকে বুঝিতে পারে তুমি গুপ্ত দোষ হইতে আমাকে পরিষ্কার করো দুঃসাহস জনিত হইতেও নিজ দাসকে পৃথক রাখো সেই সকল আমার উপরে কর্তৃত্ব না করুক তাহলে দুঃসাহস জনিত পাপ কোনটা যখন আপনার দুঃসাহসিক হৃদয় হয় তখন মনের মধ্যে অশ্রাদ্ধ আর বিক্ষোভ দেখা দেয় যার ফলে আপনি যে সব কাজ করার সাহস পান বা অনুমতি পান না তাদের কাছ থেকে যাদের কাছ থেকে অনুমতি নেওয়া উচিত ছিল যে কর্তৃত্ব আপনার নয় তা নিজের হাতে তুলে নেওয়া অর্থাৎ উদ্ধত হয়ে ওঠা অত্যধিক আত্মবিশ্বাসী হওয়া অযৌতিকভাবে সাহসী হয়ে ওঠা আর আপনারা কি জানেন যদি আপনি বুদ্ধিমান হন তাহলে খুব সহজে এরকম লোক খুঁজে পাবেন আর এই ধরনের লোকের সঙ্গে আমি কাজ করি না আমার মনে আছে একবার একজন আমার এখানে কাজ করতে এসেছিল ও স্ত্রীও এখানে কাজ করত লোকটা এক সপ্তাহ কাজে আসেনি আর আমাকে বিরাট একটা চিঠি লিখে ফেললো মানে বিস্তারিত চিঠি সহায়ক গোষ্ঠীতে কি কি সমস্যা আছে তার একটা লম্বা লিস্ট সেটা ওর কাজ ছিল না এটা এক বোকার মতো কাজ ওর সম্পর্কে আমার ভালো ধারণাও হয়নি তাই আমরা ওর সঙ্গে কথা বললাম ভালোভাবে গল্প করলাম ওকে আরেকটা সুযোগ দিলাম প্রায় দু সপ্তাহ পর আবার সে একই কাজ করলো এবার সে অন্যদের বলতে লাগলো আমাদের এখানে কি কি খারাপ ওকে কাজ থেকে বার করে দিলাম ওর দুঃসাহসিক মনোভাব ছিল যদি আপনাদেরও এরকম মনে হয় যে অন্যদের কি কি দোষ তা আপনাদের দেখা উচিত তাহলে বলবো আপনাদেরও দুঃসাহসিক মনোভাব রয়েছে আর আপনারা দেখছেন না যে নিজেদের কি কি দোষ আছে হয়তো কারোর কোনো দোষ আছে আর এমনও সম্ভাবনা আছে যে প্রভু আপনার মাধ্যমে তাকে সংশোধন করতে চায় তখন কিন্তু খুব সাবধানে গতে হবে আর এ কাজ করার আগে বহুক্ষণ প্রভুর সামনে নতজানু হতে হবে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি আমি আপনারা জানেন যে পৃথিবীতে একটা বিরাট সমস্যা হলো বিদ্রোহ কজন এই ব্যাপারটা জানেন কেউ কারোর কথা শুনতে রাজি নয় আর গির্জায় এসেও এ একই মনোভাব মানে ওখানেও দুজন মহিলার সামনের সারিতে বসার জন্য নিজেদের মধ্যে ঝগড়া করে বাইবেলে আছে নিজে শেষের শাড়িতে বসো আর অন্যকে সামনে এগিয়ে যেতে দাও খ্রিশ্চানদের সভায় এসে প্রথম শাড়িতে বসার জন্য ঝগড়া করবেন না লাভ বলে দুই মহিলা বুক টেবিলে শেষ অ্যালবামটা কিনবে তাই নিয়ে মারামারি করছিল আমি সত্যি বলছি এটা কিন্তু হৃদয়ের অবস্থার ফল এখন যদি আপনি পিতরের কথা ভাবেন মথি চোদ্দ আঠাশ উনত্রিশে যখন পিতর দেখলেন যে যীশু জলের ওপর দিয়ে হাঁটছেন তখন কিন্তু তিনি নৌকো দিয়ে লাফিয়ে নামেননি আর বলেননি আচ্ছা আমিও জলের ওপর হাঁটব তিনি বলেছিলেন হে প্রভু যদি আপনি হন তবে আমাকে জলের ওপর দিয়ে আপনার নিকটে যাইতে আজ্ঞা করুন তার মানে তিনি অনুমতি চাইলেন নৌকো থেকে নামার জন্যে কারণ ওনার এতটুকু বুদ্ধি ছিল যে যদি প্রভু না সাহায্য করেন তাহলে কোনও মতেই তিনি জলের ওপর দিয়ে হাঁটতে পারবেন না আমি সাহসী কিন্তু আমাকে শিখতে হয়েছে আমাকে এটা শিখতে হয়েছে শুরুর দিকে আমি এটা জানতাম না কারণ আমার মনে দম্ভ ও দুঃসাহসিকতা ছিল দুঃসাহসী মানুষের সঙ্গে অন্য মানুষের এটাই পার্থক্য আত্মবিশ্বাসী হওয়া ভালো আমিও পারব আমিও পারব আমিও পারব কিন্তু আমাকে বলতে শিখতে হয়েছে আমি কি ওটা পারব আপনি কি চান আমি ওটা করি আমি ওটা করলে কোনো অসুবিধে নেই তো যদি তারা আমায় বলে না তাহলে ভালো মনেই বলুন আচ্ছা কোনো ব্যাপার নয় ঠিক আছে মত বদলালে আমায় কিন্তু বলবেন আর একটা কথা মনে রাখবেন আমাদের এই জীবনে এক কানাকড়িও মূল্য নেই যতক্ষণ না আমাদের হৃদয় বিনম্র হচ্ছে মন থেকে দুঃসাহসিক মনোভাব দূর করছি অন্যদের শোধরাবার দায়িত্ব আমার নয় সেই দায়িত্ব ঈশ্বরের একমাত্র ঈশ্বরের নিজেদেরই এত সমস্যা যে সমাধান করে উঠতে পারি না তাহলে অন্যদের সমস্যা সমাধানের কি দরকার ঠিক আছে এরপর যে অবস্থার কথা বলবো সেটা মন দিয়ে শুনুন এর পরের হৃদয়ের অবস্থাটা হলো কপটি আর সমালোচক হৃদয় চলুন দেখি মথি তেইশ কপটিদের নিয়ে বাইবেলে এটাই সবচেয়ে ভালো অধ্যায় কপটি হলো সে যে পৃথিবীর সবাইকে বলে কি করা উচিত অথচ সে নিজে কিছু করে না আমি একজন কপটি হব যদি আপনাদের এত জ্ঞান দেবার পর নিজে কিছু না মানি কপটি তাদেরই বলা হয় যাদের জ্ঞান আছে যথেষ্ট জ্ঞান আছে কিন্তু তার প্রয়োগ করে না গির্জায় এই ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে কারণ এখানে এসে আমরা প্রেমের বিষয়ে প্রচার করি দয়া আর ক্ষমার ব্যাপারে শুনি আমরা বলি আমিন 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 বাইবেলটা রঙিন করে দিই লাল নীল পেন দিয়ে দাগ দিই কত কি কায়দা করি আর তারপর তার কিছুই মানি না আমরা কি করছি সেটাই হলো সবচেয়ে বড় প্রমাণ ফলেই আসল পরিচয় পাওয়া যায় আমি আপনাদের প্রত্যেককে বলছি যেমন গতকাল বলেছি নিজের সঙ্গে চার ঘন্টা একটা মিটিং ঠিক করুন আর সেখানে নিজেকে জিজ্ঞেস করুন আমার মধ্যে কি কোন রকম খারাপ মনোভাব আছে আর এই প্রশ্নটা কেমন অন্যের জীবন সুন্দর করার জন্য আমি কি করছি আমি আপনাদের একটা সত্যি কথা বলছি যদি আপনি নিজেকে এভাবে প্রশ্ন করতে শুরু করেন যেমন ধরুন আমরা কি আজ্ঞাবহতার মাত্রা ছাড়িয়ে গিয়েছি নিজেদের এই প্রশ্নটাও একবার করে দেখুন না আপনি প্রেমের পথে চলার জন্যে আর কতগুলো প্রেমের পথে চলার বিষয়ে বাইবেল পাটচক্রে যেতে হবে এগুলো শোনা সহজ কাজে করা কঠিন বাইবেল সরাসরি এই কথা বলেছে জেমস একে যে যদি তুমি শোনো আর কাজ না করো তাহলে তুমি নিজেকে বোকা বানাচ্ছ কিন্তু আমরা কি করছি আমরা গির্জায় যাচ্ছি বাড়ি ফিরে আসছি গির্জায় যাচ্ছি বাড়ি ফিরে আসছি হয়তো গির্জা থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে খেতে গেলাম সেখানে প্রচারককে নিয়ে আলোচনা আমিও কিন্তু ঠিক এরকমই ছিলাম রবিবার এটা ছিল আমাদের সবচেয়ে প্রিয় কাজ সত্যি কথা বলছি সেই রবিবারটা খুব ভালো কাটত আমার যে গুজে গির্জায় যাও বড়লোক বন্ধুদের সঙ্গে লাঞ্চ করো মানে ওদের দলে ভেড়ার জন্য সে কত চেষ্টা করতাম হ্যাঁ আরেকটা কথা যখন প্রভু আমায় প্রচার করতে বললেন তখন কিন্তু ওই দলটাই আমার বিরুদ্ধে গেল তার চেয়ে বরং ভালো প্রভুকে বলুন আপনার বন্ধু বেছে দিতে নিজে বন্ধু বানাবার চেষ্টা না করাই ভালো একেবারে সত্যি কথা বলছি আমরা লাঞ্চে গিয়ে তাদের নিন্দা করতাম যারা সেদিন আসেনি যারা এসেছিল তারা কে কি পড়েছিল প্রচারক কি করেছিল প্রচারক কি করেনি তারপর বাড়ি ফিরে যেতাম আবার পরের রবিবার গির্জায় আবার সেই একই গল্প একই গল্প এদেরই বলে কপটি একজন ধার্মিক লোক সে জানে কোনটা ঠিক তবুও ভালো করছে নিজেদের প্রশ্ন করুন আমরা কি করছি আপনাদের একটা কথা বলি শুনুন বন্ধুরা হয়তো জানে না তাদের অনুপস্থিতিতে কি হচ্ছে কিন্তু প্রভু জানেন আর বাইবেলে আছে লিউক বারোতে যে এমন দিন আসবে যখন বন্ধ দরজার আড়ালে থাকা সব কিছু প্রকাশিত হয়ে পড়বে আর আমি রবিবার সকালে ঝগড়া করতে করতে গির্জায় যেতাম কিন্তু সেই গির্জার দরজা দিয়ে ঢুকতাম আর মুখে বলতাম প্রভুর বহিমা প্রভুর করুণা হ্যালো লইয়া হ্যালো লইয়া সামনের সারিতে গিয়ে বসা আমরা প্রভুর সামনে নিজেদের উৎসর্গ করছি প্রভুর সামনে নিজেদের উৎসর্গ করছি প্রভুর মহিমা প্রভুর করুণা আমি এরকমই করতাম হ্যাঁ আমরা এনেছি সব উৎসর্গ করেছি সব উৎসর্গ করেছি গাড়িতে উঠে আবার ঝগড়া শুরু তারপর সারাটা দিন ধরে শোক করছি কেন ডে ফুটবল খেলতে গেল আমি চাই না ও দেখুক পরের সপ্তাহে আবার গির্জায় গিয়ে সেই একই ঘটনা মানে সত্যি বন্ধুরা এই বাইরেও কিছু আছে আমাদের ভান করলে চলবে না আমরা কি করছি আমাদের ভান করলে হবে না আসলে আমরা কি করি আমি বুঝতাম না যে আমার মনে কি আছে সেটা প্রভুর কাছে বেশি গুরুত্বপূর্ণ আমরা পুতুলের মতো আউড়ে যেতে পারি কিন্তু মনের মধ্যে কি আছে আপনার অন্তরে কি আছে বাইবেলে বলা হয়েছে যখন তোমার উপহার বেদিতে নিয়ে আসো তখন যদি মনে হয় তোমার ভাইয়ের মনে ক্ষোভ আছে তাহলে সেই উপহার ওখানে রেখে দাও আগে ভাইয়ের সঙ্গে মীমাংসা করে নাও তারপর ফিরে এসে প্রভুর আরাধনা করো আমাদের মনে এসব আজে চিন্তা থাকলে আমরা প্রভুর আরাধনা করতে পারবো না আপনার হৃদয়ের কি অবস্থা হৃদয়টা একবার পরীক্ষা করলে কেমন হয় আমার হৃদয় এই চেকআপটা করা দরকার আমার হার্ট চেকআপের জন্য বছরে একবার ডক্টরের কাছে যাই কিন্তু রোজই ডক্টর যিশুর কাছে নিজেকে দেখাই সবচেয়ে মহান ডক্টর আমিন কপটি মথি তেইশের এক তখন যীশু লোকসমূহ ও নিজ শিষ্য দিগকে কহিলেন অধ্যাপক ও ফোরসীরা মশির আসনে বসে অতএব তাহারা তোমাদিগকে যাহা কিছু বলে তাহা পালন করিও মানিও কিন্তু তাহাদের কর্মের মতো কর্ম করিও না কেননা তাহারা বলে কিন্তু করে না আপনারা এরকম ভণ্ড দেখে বিরক্ত হয়ে যান না আমি বাড়িতে একটা কিছু করি না তারপর এখানে এসে প্রচার করি তারপর বাড়ি ফিরে গিয়ে আবার অন্য কিছু করি আমি আগে এরকম ছিলাম তাই তো প্রভু আমাদের সুধরে যান শুধরে যান শুধরে যান তারপর তিনি আমাদের অল্প একটু সাফল্য দিয়ে দেখেন যে আমরা ঠিক সামলাতে পারছি কিনা যদি পারি তাহলে আরেকটু দেন যদি সেটাও পারি তাহলে আরেকটু দেন আমার মনে হয় না এমন কেউ আছে যে নিজের লক্ষ্যে পৌঁছেছে মানে প্রভু স্থির করার লক্ষ্যে না নিজের লক্ষ্যে আর তার কারণ এই ধরনের মনোভাব ঠিকই আছে আমরা সবাই বেঁচে থাকি এখন কপটি আর কি করে আয়াত চার তাহারা ভারী দুর্বহ বোঝা বাঁধিয়া লোকেদের কাঁধে চাপাইয়া দেয় কিন্তু আপনারা অঙ্গুলি দিয়াও তাহারা লোককে দেখাইবার জন্যই তাহাদের সমস্ত কর্ম করে পরের আয়াতে আছে তারা ভোজে প্রধান স্থান সমাজ গৃহে প্রধান প্রধান আসনে বসতে ভালবাসে আয়াত সাত হাটে বাজারে মঙ্গলবাদ এবং লোকের কাছে রবিবার বলিয়া সম্ভাষণে সকল ভালোবাসে আমি জানি এতে আমি সমস্যায় পড়ব কিন্তু ঠিক আছে আমার জন্যে বড্ড দেরি হয়ে গেছে অনেকের সঙ্গে এর মধ্যেই ঝামেলা শুরু হয়ে গেছে বিশেষ করে ধার্মিক দলগুলোর সঙ্গে তাই ঠিক আছে আমি উত্তর দিতে পারি না যখন কেউ জিজ্ঞেস করে আপনার টাইটেল কি আপনাকে তাহলে বিষব বলি রেভারেন্ট বলি আরও এরকম অজস্র টাইটেল আছে সব কটা এখন মনেও পড়বে না ডক্টর হ্যাঁ আমি ডক্টরেট পেয়েছি কিন্তু আমার নিজেকে ডক্টর অমুক বলতে ঠিক ভালো লাগে না কারণ যদি ভালো লাগে সে ডাকো কিন্তু আমি ভালোবাসি না তাই লোকে আমার জিজ্ঞেস করে আপনার টাইটেলটা কি আমি বলি আমি শুধু জয়েস আমি শুধু আমি এখন বিশেষ করে যখন আপনি তৃতীয় বিশ্বের দেশগুলোকে যাবেন তারা এই ব্যাপারটাকে খুব গুরুত্ব দেয় তাই আপনাকে বুঝতে হবে ওখানকার সংস্কৃতি কি আর সেখানকার লোকেরা যাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটা আপনাদের করতে হবে তাতে আমরা অবশ্য কোনো অসুবিধে নেই আমি বলতে চাইছি যে অন্য উদ্দেশ্যে এটা ব্যবহার করা উচিত নয় আমি যতদূর জানি মানে ডার্লিন কখনো নিজেকে ডার্লিন ছাড়া অন্য কিছু বলে না অন্য বিশ্ববিখ্যাত হয়েছে বলে নিজেকে ডক্টর আমরা কি এখানে নিজেদের ডক্টর ডার্লিন ডক্টর জয়স বলব আমার ছেলে মজা করে আমায় বলে গুড মর্নিং রেভারেন্ড আমিও তখন বলি আমরা সবাই চাই অফিসের দরজা আমাদের নাম লেখা থাক আমরা খুব খারাপ লাগে যখন কাউকে আমরা নিজের জন্য ডেকে আনি আর শুরু করার আগে জিজ্ঞেস করে আমার টাইটেলটা কি তারপর ডেস্কে বসেই তাদের প্রথম কাজ হলো আমার নাম লেখা হয়েছে আমি আমার নেম প্লেটটা কবে পাবো এইসবই হলো নিরাপত্তাহীনতার লক্ষণ আর সবাইকে এটা বোঝানোর চেষ্টা যে দেখো আমিও একজন গুরুত্বপূর্ণ লোক তখন তার ওপরই সব ভার দিয়ে দিন না আমি জানি মিটিংয়ে এসে একটা ভালো সিট পাওয়া খুবই দরকার আমিও সেটা চাই কিন্তু তা নিয়ে ঝগড়া করার কোনো মানে হয় না ঝগড়া করবেন না কারোর সঙ্গে ঝগড়া করলে কোনো দিন কিছু পাবেন না বুঝতে পারছেন আমিন কিন্তু জানেন সেই কপটি ফরসিরা তাদের বাইরে যত ভণ্ডামি আসলে মানুষকে সাহায্য করার জন্যে তারা কিছুই করে না আর আমাদের সঙ্গে সবচেয়ে বড় ঝামেলা এই ধার্মিক সম্প্রদায়ের সত্যি অবিশ্বাসীদের সঙ্গে এত সমস্যা হয় না আগের মিটিংটায় যখন আসছি তখন দেখি একটা ধার্মিক সংগঠন বাইরে দাঁড়িয়ে আছে হাতে প্ল্যাকার্ড পাঠাচ্ছে আমি শুধু হাসলাম আর ভাবলাম হায় অভাগা কি দুর্গতি তোমাদের ওরা সবাইকে দাঁড় করিয়ে বোঝাবার চেষ্টা করছিল যাকে পরদিন ওদের আর দেখতে পেলাম না কিন্তু যাদের দেখলাম তারা খুব মিষ্টি পরের দিন বাইরে এসে দাঁড়িয়ে আট দশ বারো বছরের বাচ্চারা তাদের হাতে প্ল্যাকার্ড জয়ের ঈশ্বর প্রেরিতা ওর প্রতিটি কথা শুনুন আমি জানি ওই ধার্মিক সংগঠনের প্রধান সমস্যা ছিল একজন মহিলা প্রচারককে নিয়ে বা আমি যা বিশ্বাস করি তা নিয়ে এখন তাদের এই মনোভাবকে বলা যায় দুঃসাহসিক উদ্ধত দাম্ভিক আর কপট মনোভাব এই ধরনের মনোভাব তিনি ঘৃণা করেন একেবারে ঘৃণা করেন আর একটা কথা বলি এটা বড়ই লজ্জাস্কর কথা প্রভুর নাকে এতে দুর্গন্ধ আসে এই ধরনের মনোভাব তিনি ঘৃণা করেন আরেকটা কথা মনে রাখবেন যে আপনাদের আদর্শই একমাত্র সঠিক নয় বা আমার আদর্শই শুধু সঠিক তা নয় আমরা কেউই একশো ভাগ নির্ভল নই আমরা যে যে অবস্থায় আছি সেখানে যথাসাধ্য চেষ্টা করছি আর যদি কোনোদিন ক্ষমতা পাই তখন আমাদের শিখতে হবে যে কীভাবে মিলেমিশে থাকতে হয় একসঙ্গে মিলে দেখতে হবে আমরা কোন বিষয় একমত কি কি বিষয়ে মত বিরোধ আছে যদি আপনাদের মনে হয় আজ আমি একটু কড়াভাবে বলছি তাহলে দেখুন মথি তেইশে যিশু এইসব কপটি মানুষকে কি বলেছেন আপনারা সবাই শুনতে প্রস্তুত তো মথি তেইশ তেইশ ঠিক আমাদের আমি জানি না কী হবে আমিও চাই না হ্যাঁ অধ্যাপক ও ফরশিগণ কপটিরা ঠিক তোমাদিগকে কারণ তোমরা পদিনা মৌরি ও জিরার দশ মাংস দিয়া থাকো আর ব্যবস্থার মধ্যে গুরুতর বিষয় ন্যায় বিচার দয়া ও বিশ্বাস পরিত্যাগ করিয়াছ তাহলে তিনি কি বলছেন জন্মদিনে খুব দান ধ্যান করছো কারণ সেটা ধার্মিক কাজ এদিকে কাউকে সাহায্য করছো না একজন দরিদ্রকে সাহায্য করো না নিজের খাবার একজন বিধবা বা পিতৃ মাতৃহীন শিশুর সঙ্গে ভাগ করে নাও না তিনি বলছেন তুমি ধার্মিক তুমি গির্জায় যাও তোমার বয়সে বড় তুমি মহৎ তুমি প্রভুর আরাধনা করো অর্থ দান করো এইসবই ভালো ভালো কাজ কিন্তু তবু প্রভুর নাকে দুর্গন্ধ আসে যদি তা তুমি সঠিক মনোভাব নিয়ে না করে থাকো যদি আপনার হৃদয় পরীক্ষা করতে হয় জানতে হয় যে সেখানে কি চলছে তাহলে বলছি কিভাবে পরীক্ষা করতে হয় নিজেকে বিশ্বাস করুন অন্যকে সাহায্য করতে আমি কি করি অন্যের জীবন সুন্দর করতে আমি কি করি আজ কি কারোর মুখে হাসি ফোটাতে পেরেছি কাউকে বাঁচাতে পেরেছি কোনো একাকি মানুষকে সাহায্য করতে পেরেছি কারোর জীবন উন্নততর করেছি কি হল আপনারা কেউ এখানে নেই না না ভয় পাবেন না আজ ফিরে আসতে পারেন একটা কথা জানেন মাঝে মাঝে এরকম করাটা খুব জরুরি লাগে আমাদের মধ্যে এই ধরনের মনোভাব দেখা দেবে আর আমরা জানতেও পারবো না প্রভু আপনাকে এত ভালোবাসেন আর তাঁর করুণা তার দয়া এত রকম কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর আপনার জীবনের জন্য প্রভুর একটি চমৎকার পরিকল্পনা রয়েছে আর তিনি চান আপনারাও একটা স্বপ্ন থাকুক লক্ষ্য থাকুক তিনি চান আয়া চব্বিশ অন্ধ পথ দর্শকেরা তোমরা মস ছাঁকিয়া ফেলো আপনারা বুঝতে পারলেন খুব অর্থটা কেউ একজন আমায় লিখে পাঠালো আমার কানে দুলটা বড্ড বড় তার মানে কি জানেন আপনার মনোভাব আমার কানের দুলের থেকেও খারাপ আমিন যত আপনার রাইনস্টোন নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে স্বর্গে গিয়ে অস্বস্তিতে পড়বেন মানে ওখানে রাস্তা সোনায় মোড়া গেটগুলো মুক্ত ক্ষতি চারিদিকে হিরে পান্না ঢুকি মানে যত মানিক ও রত্নের কথা বলবেন সব আছে স্বর্গে হ্যাঁ এবার দেখুন উহ আট পঁচিশ দারুণ অধ্যাপক ও ফরশিগণ কপটিরা ঠিক তোমাদিগকে কারণ তোমরা পান ওপত্র ভোজনপত্র বাহিরে পরিষ্কার করিয়া থাকো কিন্তু সেগুলোর ভিতরে দৌরাত্ম ও অন্যরা ভার অন্ধ ফরিসি অগ্রে পানপত্র ও ভোজনপত্র ভিতরে পরিষ্কার করো যেমন তাহা বাহিরেও পরিষ্কার হয় হ্যাঁ অধ্যাপক ও ফরশিগণ কপটিরা ঠিক তোমাদিগকে কারণ তোমরা চুন কাম করা কবরে তুল্য তাহা বাহিরে দেখিতে সুন্দর বটে কিন্তু ভিতরে মরা মানুষের অস্থি ও সর্বপ্রচার অসূচি ভরা কেমন লাগলো আমি করা কথা বলছি না শেষ আয়াত তদ্রূপ তোমরাও বাহিরে লোকেদের কাছে ধর্মিক বলিয়া দেখাইয়া থাকো কিন্তু ভিতরে তোমরা কাপড়্য ও অধর্মে পরিপূর্ণ এবার দেখুন জোহন চারে লেখা আছে যে প্রভু হলেন আত্মা আর যার তার আরাধনা করে তারা অবশ্যই তার আরাধনা করবে আত্মায় আর সত্যে আর বাস্তবে তিনি বলেননি যে এমন কাউকে তিনি খুঁজছেন যে আরাধনা করবে এখানে আছে তিনি এমন ধার্মিককে খুঁজছেন যে তার আরাধনা করবে তাই আমার প্রশ্ন হল আপনি কি গির্জায় এসে আরাধনা করেন না আপনি আরাধনকারী দেখুন একজন ধার্মিক ব্যক্তি এমন জীবন যাপন করে যা প্রভুকে আরাধনার সমান আপনারা আমার সঙ্গে কি একমত জন আছেন আমি তাতেই খুশি আপনাদের সেই ডুমুর গাছটার কথা মনে আছে যাকে যিশু অভিশাপ দিয়েছিলেন এখন আমি আর ওটা পড়ব না কারণ সময় নেই তবে গল্পটা অদ্ভুত আমি শিখেছি আর আমি খুব খুশি যে শেষ পর্যন্ত আমি বুঝতে পেরেছি যে যিশু ওখান দিয়ে যাচ্ছিলেন আর বাইবেলে লেখা আছে যে তিনি ক্ষুধার্ত ছিলেন আপনারা তো জানেন যে আমরা এমন পৃথিবীতে বাস করি যেখানে ক্ষুধার্ত মানুষের অভাব নেই আমি দৈহিক ক্ষুধার কথা বলছি না আমি সেই সব মানুষের কথা বলছি যাদের প্রয়োজন ঈশ্বরের যাদের প্রয়োজন আলোর যাদের প্রয়োজন সত্যের তাদের এমন কিছু দরকার যা আঁকড়ে ধরতে পারে যতবার অফিসে যাবেন দেখবেন কত মানুষ ক্ষুধার্ত যতবার স্কুলে যাবেন দেখবেন কত মানুষ ক্ষুধার্ত আর তাই যীশু ওখান দিয়ে যাচ্ছিলেন ওখানে লেখা আছে তিনি ক্ষুধার্ত ছিলেন আর দেখলেন দূরে একটা ডুমুর গাছ পাতায় ভর্তি তিনি সেখানে গেলেন কিন্তু খাবেন বলে কিন্তু দেখলেন একটা ফল নেই তাই তিনি অভিশাপ দিলেন আর দিন তোমার ফল হবে না আমি দিন বুঝিনি যে আমার ডুমুর গাছটার জন্য কষ্ট হয়েছে ভাবতাম আচ্ছা এটা তো অন্যায় আমাদের যা দরকার তা ওর কাছে নেই বলে তারপর আমি বিস্তারিত বাইবেলে বুঝলাম ওখানে লেখা আছে যখন ডুমুর গাছে পাতা আসে কি হলো। এটা আপনাদেরও বুঝতে হবে ডুমুর গাছে যখন পাতা হয় তখন তার নিচে ফল থাকারও কথা যিশু পাতা দেখেছিলেন বাম্পার স্টিকার যিশুপিন চার্চে হাজিরা টেপ রেকর্ডার আপনি জানেন না যে জয়েস মায়ের মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রখুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা